can work it out better. শুভ সকাল। সেন্ট মার্টিনে আজকে আমাদের চতুর্থতম দিন এবং স্থানীয় উপকূলীয় আবহাওয়া বিপদ সংকেত পাস। ৬ নম্বর বিপদ সংকেত আসার আগেই যাত্রীবাহী ও পণ্যবাহী লোকাল ট্রলারগুলো টেকনাফে গিয়ে ভিড়বে। ঝড়ের সময় জেটিঘাটের এরিয়া খুব উত্তাল থাকে এবং এই কারণে ট্রলারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেগুলো টেকনাফে নিয়ে রাখা হয়। জেটিঘাট প্রচুর উত্তাল থাকার কারণে ঢেউয়ে ঢেউয়ে প্রচুর মাছ এসে পড়ে তীরে, তাই তখন স্থানীয় ও লোকাল ছেলেমেয়েরা বড়শি দিয়ে মাছ ধরে। সেন্ট মার্টিনে আমরাই পুরো, আমরা দুইজনই কত প্রাইভেট বিচ আমার। সমুদ্র তেমনটা উত্তাল না থাকলেও মোটামুটি ভালোই উত্তাল ছিল এবং ভালো ভালো বড় বড় ঢেউ আসতেছিল এবং সাথে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল। ঠিক এই সময়টা আমাদের ইচ্ছে হলো সমুদ্রে গা বেজাতে, তাই নেমে পড়লাম। আর যাইস না সামনে, আর সামনে যাইস না, আর সামনে যাইস না, যথেষ্ট মোহের ভিতরে পানি, লবণ পানি ঢুকে গেছে। সেন্ট মার্টিনে অফ সিজনে পুরো বৃষ্টিটাই যেন আমাদের করে দেওয়া হয়েছে, যখন যা ইচ্ছে করতে পারতেছি। আমাদেরই পুরো বীজ, আমাদেরই সেন্ট মার্টিন। কতক্ষণ লাফিয়ে দাপিয়ে তারপর ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা করব। মূলত আবহাওয়া পরিবর্তনে লক্ষ্য করার পরপরই আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা করতেছি। যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন এসে পড়ে, এই খুব বৃষ্টি, এই খুব জ্বর, আবার রৌদ্রোজ্জ্বলও। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাচ্ছি, তাই এখন আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
বেশ কয়েকদিন সেন্ট মার্টিনে থাকার কারণে সেন্ট মার্টিনের স্থানীয়দের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছে। সেন্ট মার্টিনের মানুষজন খুবই আন্তরিক এবং বন্ধুত্বপরায়ণ। সেন্ট মার্টিনে পরিচিত হওয়া এক ছোট ভাইয়ের অটোতে করেই আমরা রওনা দিলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। ছেড়া দ্বীপের পার্কিং এরিয়াতে পার্কিং করে আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম ছেড়া দ্বীপের দিকে। ছেড়া দ্বীপের রাস্তার হাতের ডান দিকে পড়েছে বিলাই খুদা, আর বা দিক দিয়ে এগোলে ছেড়া দ্বীপ। বিলাই খুদা জায়গাটা অনেক সুন্দর, কেয়া গাছের সারি আর অন্যান্য গাছের সারিতে জায়গাটা পূর্ণপূর্ণ একটা ফিল দেয়, আর সেখানে সাগরের প্রবাহ এত সুন্দর তা না দেখে বুঝতে পারা অসম্ভব। বিলাই খুদা হয়ে বা দিকে ছেড়া দ্বীপের রাস্তা, তো ছেড়া দ্বীপের জোয়ার চলতেছিল, সেজন্য দেরি করতে হয়েছে আমাদের। অনেকক্ষণ দেরি করতে করতে জোয়ার যখন একটু কমেছে তখন অনেকটা রিস্ক নিয়েই আমরা প্রবেশ করতেছিলাম ছেড়া দ্বীপের দিকে। ছেড়া দ্বীপে এখন অফ সিজন থাকায় ছেড়া দ্বীপে প্রবেশ করার জন্য ট্রলার বা বোটের ব্যবস্থা নেই। কিছু দূর যাওয়ার পর একটি নিকটতম কাছাকাছি জায়গায় আমরা নৌকা ছেড়ে দিলাম এবং হাঁটতে হাঁটতে ছেড়া দ্বীপে প্রবেশ করলাম। কিছু দূর আগানোর পর আমরা ছেড়া দ্বীপের বোট গার্ড দেখলাম, যেখানে সিজনে বোট এসে থামে। তারপর নিশ্চম দ্বীপে গেলাম এবং সেখান থেকে আলাদা আলাদা তিনটা দ্বীপ স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আরও কিছুটা হেঁটে আমরা চলে গেলাম এবং এগোতে থাকলাম এন্ডিং পয়েন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অন্তিম সীমান্তর দিকে। বাংলাদেশের ম্যাপ অনুযায়ী বাংলাদেশের অন্তিম সীমান্ত স্থল যা সেন্ট মার্টিনে, আমরা সেই দিকটাই এগোচ্ছিলাম। বাংলাদেশের স্থল সীমান্তের অন্তিম সেন্ট মার্টিনের সর্বশেষ পার, যা ম্যাপে বাংলাদেশের অন্তিম সীমান্ত, সেটা অনেক সুন্দর। প্রবালের কারণে আমরা যতটুকু গিয়েছি তারপর আমরা যে দৃশ্য দেখলাম এবং সমুদ্রের প্রবাহ এবং উত্তাল যে পরিমাণে দেখলাম তা আসলে মনোমুগ্ধকর।
এবং ভাষায় বোঝানো যাবে না। এত সুন্দর একটি আবহাওয়া, এত সুন্দর একটি পরিবেশ, যা মনেই হচ্ছিল না আমরা দেশে অবস্থান করতেছি। আমরা ইউরোপের কোনো একটি বড় সুন্দর সমুদ্র মাঝে বা সমুদ্রের পাড়ে অবস্থান করতেছি, এরকমটি মনে হচ্ছিল। আসলে সেন্ট মার্টিন অনেক সুন্দর, এটি আমাদের দেশটিকে অনেক সুন্দর এবং অনন্য মাত্রায় নিয়ে গেছে সৌন্দর্যের দিক দিয়ে। সন্ধ্যা নামার আগেই আমরা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ ত্যাগ করলাম। তারপর আস্তে আস্তে আমরা সূর্যাস্ত উপভোগ করলাম এবং জেটি ঘাটের কাছাকাছি আসার পর আমরা স্থানীয়দের ফুটবল খেলা উপভোগ করলাম। বয়োজ্যেষ্ঠরা এবং ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলোও দেখলাম। রাতে আমরা গেলাম সেন্ট মার্টিনের পরিচিত হওয়া নতুন বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে। সেখানে গানের আসরে বসলাম, তাদের সাথে গলা মিলিয়ে গান গাইলাম। তারপরে রাত্রে ঝড় শুরু হলো, প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি নামার পরপরই যেন ঝড় থেমে গেল একদম। সকালবেলা একদম সুন্দর আবহাওয়া, একদম শান্ত আবহাওয়া। স্থানীয় লোকাল ট্রলারও চলা শুরু করলো। আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে সেন্ট মার্টিন ত্যাগ করলাম এবং নিয়ে গেলাম সেন্ট মার্টিন থেকে হাজারো স্মৃতি। ভাটা থাকার কারণে আমরা ট্রলারে করে মহেশখালীতে গিয়ে পৌঁছালাম। মহেশখালী থেকে সেখানে সেন্ট মার্টিন বাসস্ট্যান্ডে পৌঁছালাম। তারপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকেও ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।